নজরুল শুধু কবিতা না, আপনারা জানেন তার অসংখ্য গান, যেগুলি কালোজয়ী গান, তার যেসব গান মানুষের মুক্তির কথা বলেছে, মানুষ নির্যাতিত মানুষের কথা বলেছে, এই গানগুলিও আমাদেরকে আরও বেশি প্রচার করতে হবে এবং প্রসারিত করতে হবে। শুধু মুসলমান হিন্দু না খ্রিস্টান না, সকল মানুষ জাতি থাকবে একটি দেহের মতন, যেমন নাকি দেহে যদি পিঁপড়া কামড় দেয় সারা শরীর বুঝতে পারে, সুরে টান দিলে সারা শরীর বুঝতে পারে, এইরকম একটি থাকবে মানব জাতি এবং মানবতা যে সবার উপরে, মানুষ যে সবার উপরে, এটা আমাদের কবি বিভিন্ন জায়গায় বলে গেছে। সংস্কৃতি, আমাদের যে সাহিত্য, আমাদের ভাষা যে আসলে সমৃদ্ধ, এটা আরও বেশি সারা বিশ্ব জানতে পারবে। কবি কাজী নজরুল ইসলাম প্রাসঙ্গিক এবং আমাদের যে কোনো আন্দোলনে, যে কোনো সংগ্রামে তিনি আমাদের শক্তি প্রেরণার উৎস। আমাদের মহান মুক্তিযুদ্ধের যে রণসঙ্গীত, এই কবি কাজী নজরুল ইসলামের গানেরই পঙ্ক্তি, তার কবিতার পঙ্ক্তিমালা ছিল। আজকে আমাদের তার মৃত্যুবার্ষিকীতে তার আত্মার মাগফিরাত কামনা করছি। নিঃসন্দেহে তিনি আমাদের সাধারণ মানুষের চেয়ে একটু মহামানবী ছিল এবং তার মধ্যে সৃষ্টিকর্তার বিশেষ যদি অবদান না থাকতো, বিশেষ যদি রহমত না থাকতো, তাহলে সে মানুষকে এভাবে আন্দোলিত, উজ্জীবিত এবং মানুষের মুক্তির জন্যে, মানুষের একটি জাতির স্বাধীন স্বাধীনতার জন্যে এরকম স্বপ্ন মানুষকে দেখাইতে পারতো না। কাজেই আজকে কাজী নজরুলকে চর্চা করতে হবে এবং তার যে লেখনীগুলি আছে আমাদের নিজেদের যেমন পড়তে হবে, প্রায়োগিক জীবনে কাজে লাগাইতে হবে। আমাদের নতুন প্রজন্ম যারা আছে তাদেরকে কাজী নজরুলের যে চেতনা, অসাম্প্রদায়িক চেতনা এবং মুক্ত চিন্তা চেতনা সম্পন্ন চেতনা, মানবতার কল্যাণে কাজ করা এবং জীবন যে মানুষের জন্য, দেশের জন্য এবং মানুষের কল্যাণে কাজ করে যে জীবনের সার্থকতা, এবং যারা মানুষের কল্যাণে কাজ করে তারাই যে মৃত্যুঞ্জীব এবং চিরঞ্জীব হয়, কাজী নজরুলই তার উৎকৃষ্ট। কাজেই আমাদের নতুন প্রজন্মকে, ছেলেমেয়েদেরকে কাজী নজরুলের, আমাদের নিজস্ব যে কবি আছে রবীন্দ্রনাথ, জীবনানন্দ, সুকান্ত, জসীমউদ্দিন, তাদের লেখনী আমাদের ছেলেমেয়েদেরকে পড়াইতে হবে এবং আমাদের পাঠ্যপুস্তক আরও বেশি করে কাজী নজরুলের লেখনী, তার কবিতা, এমনকি পাঠ্যপুস্তকে কিছু কবিতা অন্তর্ভুক্ত আছে। নজরুল শুধু কবিতা না, আপনারা জানেন তার অসংখ্য গান, যেগুলি কালোজয়ী গান, তার যেসব গান মানুষের মুক্তির কথা বলেছে, মানুষ নির্যাতিত মানুষের কথা বলেছে, এই গানগুলিও আমাদেরকে আরও বেশি প্রচার করতে হবে এবং প্রসারিত করতে হবে, সারা বাঙালি জাতির মধ্যে প্রসারিত করতে পেরেছিল, সঞ্চারিত করতে পেরেছিল এবং এ থেকে মূলত ঐক্যবদ্ধ করতে পেরেছিল এবং একটি নির্দিষ্ট সময় এসে ঘোষণা দিয়েছিল যে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতা সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবং আমাদের যে মহান মানে মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধের আমাদের প্রত্যেকটা, আমাদের মুক্তিযোদ্ধাদের, আমাদের যে ছেলেরা মেয়েরা যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদের অনুপ্রেরণা ছিল এবং শক্তির উৎস ছিল আমাদের কাজী নজরুল, এবং কাজী নজরুল ইসলাম এখনও আমাদের শক্তি এবং প্রেরণার উৎস। কাজেই যার যার অবস্থান থেকে যেমন আমাদের এর চর্চা বাড়াইতে হবে, রাষ্ট্রীয়ভাবে আমাদের নজরুলকে আরও বেশি, যদিও একটি মানে নজরুল ইনস্টিটিউট করা হয়েছে এবং কাজী নজরুলকে আপনারা জানেন যে জাতির পিতা, দেশে আসার পরে প্রথমে জিজ্ঞাসা হয়েছে নজরুল কীরকম আছে, ভারতে তাকে সপরিবারে আনার পরে তার আপনার জাতীয় কবি ঘোষণা করা হয়েছে এবং আপনার তাকে তার ইচ্ছা অনুযায়ী এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজকে যেখানে আমরা পুষ্পচক্র অর্পণ করলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে তাকে সমাধি করা হয়েছে। শুধু মুসলমান হিন্দু না খ্রিস্টান না, সকল মানুষ জাতি থাকবে একটি দেহের মতন, যেমন নাকি দেহে যদি পিঁপড়া কামড় দেয় সারা শরীর বুঝতে পারে, সুরে টান দিলে সারা শরীর বুঝতে পারে, এইরকম একটি থাকবে মানব জাতি এবং মানবতা যে সবার উপরে, মানুষ যে সবার উপরে, এটা আমাদের কবি বিভিন্ন জায়গায় বলে গেছে। সংস্কৃতি, আমাদের যে সাহিত্য, আমাদের ভাষা যে আসলে সমৃদ্ধ, এটা আরও বেশি সারা বিশ্ব জানতে পারবে। কাজেই আজকে আমাদের এই কাজী নজরুলের মৃত্যুবার্ষিকীতে আমাদের শপথ হোক, তার যে চিন্তা চেতনা, আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য কাজ করব এবং তার যে চিন্তা চেতনা ছিল যে মানুষের কল্যাণ, মানুষের কল্যাণে আমরা কাজ করব এবং নিজেদের যে বিবেক বুদ্ধি, আমাদের অর্থ, আমাদের যতটুকু আপনার সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী আমরা দেশকে, দেশের মানুষকে আমরা ভালোবাসব এবং সর্ব অবস্থায় মানুষের কল্যাণে আমরা কাজ করব, তাহলেই মূলত আজকে আমাদের যে পুষ্পচক্র অর্পণ, আমাদের যে শ্রদ্ধা নিবেদন, তখন এটা সার্থক হবে।